বর্ধমান জেলার শ্রীখণ্ডে নবহরি সরকার মহাশয় তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রিয়তম রূপে শ্রদ্ধা করেছেন। তার ভাবনা একটু অন্য রকমের, তিনি নিজেকে গৌরাঙ্গ প্রিয়া ভেবে, গৌরাঙ্গ সুন্দরকে প্রিয়তম ভেবে তার একটা অপ্রাকৃত ভাবনার মধ্যে দিয়ে তিনি গৌরাঙ্গকে ভালোবাসতেন। এবং তিনি লিখেছেন যে গৌর লীলা দর্শনে ইচ্ছা কিছু হয় মনে, ভাষায় লিখিয়া তাহা রাখে। সংস্কৃতিতে গৌরাঙ্গের লীলা অনেক আছে, কিন্তু বাংলা ভাষায় গৌরাঙ্গের লীলা তেমন কিছু ছিল না। নরহরি সরকার মহাশয় প্রথম গৌরাঙ্গ লীলা কীর্তন বাংলা ভাষায় রচনা করেছেন এবং সেটা রচন দাসের মধ্যে পরবর্তীকালে সেটা চৈতন্য মঙ্গল রূপে প্রতিষ্ঠিত হয়। এবং তারপরে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত ওই চৈতন্য মঙ্গলের আঙ্গিকে পরিবেশন হয়। তবু যেমন বলছিলেন যে চৈতন্য মঙ্গল যে গান, যেমন রামায়ণ গাওয়া হতো, যেমন চণ্ডী মঙ্গল গাওয়া হতো, মনসা মঙ্গল গাওয়া হতো, পায়ে থাকবে নূপুর বাঁধা, পায়ে নূপুর বা ঘুমুর বাঁধা থাকবে, আর হাতে থাকবে চামড়, হাতে চামড় নিয়ে পায়ে ঘুমুর বেঁধে খোল করতালের সঙ্গে নেচে নেচে মঙ্গল গান, চণ্ডী মঙ্গল এবং মনসা মঙ্গল, সেরকমই চৈতন্য মঙ্গল। এই মঙ্গল গানের নিয়ম ছিল গায়ক একটা ধুয়ো ধরিয়ে দেবে আর দোহার সেই ধুয়ো টেনে রাখবে, গায়ক একটা করে পয়ার বা ত্রিপদী বলে যাবে। হ্যাঁ, যেমন আমি একটা জানতাম দ্বিজেন্দ্রে মহাশয় আমায় শিখিয়েছিলেন জগাই মালাই উদ্ধারের মধ্যে, যেমন বলছেন মাধাই কেন মারলি রে ওরে ও মাধাই, মাধাই কেন মারলি রে ওরে ও মাধাই, দোহা ধরলো ক্রোধ করি, আচ্ছা ক্রোধ করি, আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই শরীর অসুস্থ এবং নানান দায়িত্ব, উনি ওনার কাজে এগিয়ে যাচ্ছেন, আমি আর একটু বলেই সম্পূর্ণ করছি। হ্যাঁ, মঙ্গল গানের এই যে ধারাটা ছিল, মাধাই কেন মারলি রে ওরে ও মাধাই, ক্রোধ করি সুদর্শনে ডাকে গৌর হরি রে, তোহার নামে ওরে ও মাধাই, এবার দাঁড়াইলো সুদর্শন কর জোর করি রে ওরে ও মাধাই, এই প্রত্যেকবারই ওরে ও মাধাই এটা ধুয়ে ধরে রাখবে দোহা। এই ধরনেরই গৌরাঙ্গ লীলা গান আগেকার দিনে হতো, কিন্তু সেটা হতো কি সর্বস্তরে ঠিক রসগ্রাহী হতো না। প্রাণ গোপাল গোস্বামী প্রভু সেইটিকে আরো অভিনয়ের মধ্যে দিয়ে সেজে গুজে গানে নাচে তালে ছন্দে যেভাবে হোক মানুষের কাছে রস পরিবেশনের মধ্যে দিয়ে এই গৌর লীলা পরিবেশন করেছে। আমি ব্রজেন পাঠক মহাশয়ের কীর্তন শোনার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু তার ফলস্বরূপ পরিসম্পর বন্দ্যোপাধ্যায় মহাশয়ের মধ্যে যে রূপটা আমি দেখেছি তা দিয়ে মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, সেই বৃক্ষের খোঁজ করতে গিয়ে বৃক্ষের বীজের খোঁজ প্রাণ গোপাল গোস্বামীর প্রতি আমার, সেই জন্য শ্রদ্ধা চিরতরে চিরতরে তার জন্য আমার এই বিশিষ্ট শ্রদ্ধা। একটি কথা বলে শেষ করব, গুরুদেবের দায়িত্ব ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে দেওয়া। ব্রজের পাঠককে শুধু তিনি কীর্তন শিখিয়েছেন তা নয়, বৃন্দাবনের যে রামকৃষ্ণ দাস পণ্ডিত বাবা জীবনে কাউকে প্রণাম করতে দিতেন না, ওই ব্রজের পাঠক মশাইয়ের কীর্তন শুনে তিনি ব্রজের পাঠক মশাইকে পা দুটো এগিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন যত খুশি আমার চরণ ধুলে নিয়ে নে। এই এত বড় কৃপা পাওয়ার যে সৌভাগ্য এই গৌর লীলার মধ্যে দিয়ে তিনি পাইয়ে দিয়েছিলেন, তাকে রাধাকৃষ্ণের লীলা গাইতে হলো না, তাকে কঠিন কঠিন সংস্কৃত শ্লোকে স্তব করতে হলো না, রাধা সুধা নিধি ভক্তি রসামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি বৃহৎ ভাগবতামৃত অত বড় বইপত্রের খবর নিতে হলো না, পণ্ডিত রামকৃষ্ণ দাস বাবার চরণ ধুলি অনায়াসে পেয়ে গেলেন গৌরাঙ্গ লীলার মধ্যে দিয়ে। কাজে আমরাও যেন সেই সুযোগে এগিয়ে যেতে পারি, তাদের শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আমার বক্তব্য আমি বিশ্রাম দিচ্ছি। শ্রী গৌরাঙ্গ লীলা শুধুমাত্র গৌরাঙ্গ লীলা পাবা কীর্তনের আবির্ভাব তো শুধু নয়, এই গৌর লীলার যে কথাটা এইমাত্র সুমন বলল, এই নানাবিধ শাস্ত্রের কঠিন আলোচনা, যে প্রাচীন কৃষ্ণ লীলার চেয়ে
ধাঁচটা ছিল। কোন একটা সময়ে অবধূত বন্দ্যোপাধ্যায়কে উনি এই যথারীতি সেই প্রাচীন ঢঙ্গে কীর্তন করছেন, বড় তাল, তারপর এই রসের নানাবিধ চুলচেরা বিশ্লেষণ বলে একটুখানি সহজ টহজ করে একটুখানি খুলে বললে তো ভালো হয়। তো উনি উত্তর দিয়েছিলেন যে শোনো, কীর্তনের আখরই হচ্ছে ব্যাখ্যা, এর আলাদা ব্যাখ্যা হয়। কিন্তু আজকের দিনে যে যে ধাঁচে কৃষ্ণলীলা কীর্তন পরিবেশিত হচ্ছে, যে সহজ সরল ভাবটা, এটা কিন্তু প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক, সেই শ্রী গৌরাঙ্গ লীলা পালা কীর্তনের সহজ সরল ঢঙ্গের একটা বিশেষ প্রভাব। মনোরঞ্জনের একটা সময় ছিল, মনোরঞ্জনের এই কীর্তন একটা যারা আর কি পরিশীলিত, তারপর ভক্তি রসের প্রতি আগ্রহী, তাদের জন্য এই লীলা কীর্তন এটা একটা বিশেষ ছিল, প্রধান একটা আকর্ষণ এবং মাধ্যম। একটা বড় কিছু অনুষ্ঠান হবে, কীর্তন হবে, 10 গ্রামের লোক চলে আসবে, এরকম একটা ভাব ছিল। তারপর ঢপের কীর্তন, ওই ঢপওয়ালিদের কীর্তন টীর্তন একটু অশ্লীল রং ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন তো মনোরঞ্জনের আর মানে অভাব নেই। এখন আর মানুষ তাদের হাতের কাছে বহু উপকরণ রয়েছে, মাথা খাটিয়ে মনোরঞ্জন করা বা নিজেকে একটুখানি সাত্ত্বিক ভাবে মনোরঞ্জন করা করব, এই প্রেরণাটা সাধারণের মধ্যে যেন অনেক কমে গিয়েছে। শুনেছি নন্দকিশোর দাস মহাশয় যখন কীর্তন করতেন, নবদ্বীপের মানুষ একদম ভিড় করত, তখন এই নাটমন্দির ঘেরা ছিল, দরজা জানলা 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 এরকম একটা ছিল, আমরা ছোটবেলায় দেখেছি এই ঢঙটা আমার পিতা প্রভু করেছেন। তো ওইখানে কীর্তন হতো, মাইক ছিল না, কিন্তু এই এখনকার ঠান্ডা নয়। আমার মনে আছে ছোটবেলায় আমরা, তখন তো আমাদের ডিসেম্বরে পরীক্ষা থাকতো, এদিকে উৎসব চলছে, আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, মাথায় টপ টপ করে জল পড়ছে চুলের থেকে, এইভাবে আমরা যেই আমাদের মাধ্যমিক পরীক্ষাটা হলো, সঙ্গে সঙ্গে দেখলাম পরীক্ষা পাল্টে মার্চ মাসে চলে গেল, তাই না? এটা এটা মানে আমার মনে হয়েছিল যে কপালই খারাপ আমাদের। আমি মাধ্যমিক পাশ করলাম, যা ফাইনাল পরীক্ষা চলে গেল মার্চে। এই অবস্থায় আমরা, আমাদের মনে আছে, আর তখন খুব ভালো ছাত্র তো ছিলাম না, ছোটবেলায় কোনো মাস্টার থাকত না, আমাদের ভাইদের অত্যাচারে কোনো কোনো মানে শিক্ষক আসতো না, শেষ পর্যন্ত শিক্ষক পাওয়া যায় না এমন একটা অবস্থা। আমাদের এক গুরু বোন, তার নাম দীপা, তারপর সে শেষ পর্যন্ত বললো আমি পড়াবো। তারপর ওর বাড়ি থেকে বলা হলো, দূর কত মাস্টার মশাই গেল, তুই মেয়ে মানুষ কি করবি? তারপর শেষ পর্যন্ত সে যাকে বলে নিতাই চাঁদ, যেমন হাতে ধরে পায়ে পড়ে নাম নিয়ে বা নেওয়া পড়িয়েছে মানুষকে, সে ঠিক সেইভাবে আমাদের হাতে ধরে পায়ে পড়ে আমাদের পড়িয়েছে। কিন্তু এটা মারাত্মক একটা ঘটনা ছিল, সেটা হচ্ছে এই পুরো নিয়মসভা মাসে ভোর 4টায় ঘুম থেকে উঠতে হতো এবং তখন লেপ গায়ে দিতে হতো, এই নিয়মসভা মাসে লেপ গায়ে দিয়ে শুতে হতো। আমার মনে আছে, আমি তো এখনো খালি গায়ে আছি। হ্যাঁ, সেই ঠান্ডার মধ্যে, তারও কতকাল আগের কথা, সেই ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে শিশিরের মধ্যে মানুষে বসে লীলা কীর্তন, কিন্তু আমি যেটা দর্শন করেছি সেটা হচ্ছে ওই প্রথম দুদিন, তো প্রথমে শ্রীমতীর পূর্বরাগ, তারপরে শ্রীকৃষ্ণের পূর্বরাগ, প্রথম দুদিন আমাদের উৎসবের একটা নিয়ম, তা সেই পূর্বরাগ কীর্তনে দেখেছে 3-4 বৈষ্ণব ছাড়া আর শ্রোতা, সেই নন্দকিশোর দাস কীর্তন সম্রাট। এই বিবর্তন যেটা যেটা শুনেছি, যেটা দেখেছি,
তা সুতরাং এই সহজ সরল ভাবে প্রবেশ না করা ছাড়া উপায় ছিল পথ প্রদর্শক প্রদর্শক কিন্তু প্রভু না। যাই হোক, আমাদের মধ্যে একজন কীর্তন গবেষক অত্যন্ত গুণীজন জ্ঞানীজন প্রাজ্ঞজন উপস্থিত আছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর অভিষেক বসু মহাশয়। তার শ্রীমুখ থেকে আমরা কিছু কথা শুনব। বন্দেহং শ্রীগুরু শ্রীবুদ্ধপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাধুতম পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ। সকলকে প্রণাম। এখানে সাধু সুধী বৈষ্ণব যারা রয়েছেন তাদের সকলকে প্রণাম। যে অপূর্ব ভক্তমণ্ডলী রয়েছেন সামনে তাদেরকে আমার শতকোটি ধন্যবাদ জানাই। যে প্রভু সন্তানরা রয়েছেন, দুই প্রভু হইতে জগৎ হবে প্রভুময়, তাদেরকে সশ্রদ্ধ প্রণিপাত জানাই। আমি নিজেকে ধন্য মনে করছি এই মহৎ উৎসবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। শুধু তাই নয়, শুনব বলে ভেবেছিলাম আমাকে এই বক্তার আসন দেওয়া হয়েছে। আমি ভজনবিহীন ভক্তিবিহীন। গুরুতত্ত্ব নিয়ে কথা হচ্ছে আর আমরা সবাই জড়ো হয়েছি গুরু নির্জান মহোৎসবে। শুনেছি গু শব্দে অন্ধকার, রু শব্দে সে অন্ধকার দূর হয়। যিনি অন্ধকার দূর করেন, যিনি অজ্ঞান দূর করেন আমাদের, তিনি গুরু পদবাচ্য। গুরু তার মানে শিক্ষক। আমি একদম লৌকিক বুদ্ধিতে যদি বুঝি, পার্থিব বুদ্ধিতে গুরু শিক্ষক, যে কেউ আমার গুরু হতে পারে। এই প্রসঙ্গে কিছুদিন আগেই পড়লাম, আমার তো পড়া কথা শোনা কথা, নিজে কিছুই জানি না, কোনো সঞ্চয় নেই, যা পেয়েছি তাই বিক্রি দিচ্ছি, পুরো চেষ্টা করছি। কিছুদিন আগেই পড়লাম প্রভুপাদ শ্রী রামগোপাল গোস্বামী, তাঁর জীবনের একটি ঘটনা। এই ঘটনাটা কি একটু বলি আপনাদের। মায়ের কাছে মাসির বাড়ি গল্প করছি, আপনারা তার পরিবারের সন্তান সবাই নিশ্চয়ই জানে, তবু আমার একবার বলতে লোভ হচ্ছে, আমি বলি কি ঘটনা। তিনি তখন কিশোর, গ্রামে পাঠশালায় এক শিষ্য বাড়িতে থাকছেন, পাঠশালায় পড়ছেন। অভূতপূর্ব তার মেধা এবং তার অধ্যয়নে নিষ্ঠা। অন্য বালকেরা তার সহাধ্যায়ীরা যখন খেলতে যাচ্ছে বলছে কি তুমি যাবে নাকি, তখন তিনি বলছেন না রে, আমার পড়াটা এখনো বাকি আছে। এইরকম ঘটনা ঘটে প্রতিদিন, প্রভুপাদ অধ্যয়নরত থাকে। পণ্ডিতেরা তাকে নিয়ে খুব গর্বিত যে এই ছাত্র একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। এমন দিনে একদিন সহপাঠীরা এসে বললেন প্রভুপাদকে যে দেখো পাশের বাড়িতে বাইজির গান আছে, তুমি কি শুনতে যাবে?
তখন বললো না বাড়িজির নাম দেখি শুনতে যাওয়া যায়। বললো না না আমাদের পণ্ডিত মহাশয়েরাও যাচ্ছে, তুমি কেন যাবে? মাস্টার মশাইরা যাচ্ছেন, ছাত্রীরা যাবে না কেন? না আমার একটু পড়া বাকি আছে, পড়াটা পড়ে গেল। এবার তিনি পড়াশুনো করছেন, সেই সময় বাড়িজি গান ধরলেন। গানটা এমনি গান ছিল না, গানটা ছিল কিরু হেরিনু মধুর মূরতি পিরিতি রসের শাম আর যায় কোথায়। প্রভুপাদের কর্ণে সেই অপূর্ব গান প্রবেশ করল এবং তিনি বইপত্র ফেলে রেখে তিনি বলছেন কিরকম আকর্ষণে এক উন্মত্তের মতো ছুটে চললেন, গিয়ে সেই আসরে উপস্থিত হলেন। তারপর যখনই এই পদের মধ্যে আসছে মধুর অধরে সুন্দর অধরে মধুর মুরলি হাসিয়া কথাটি কয়, এই কথাটি যেই এলো প্রভুপাদ অচৈতন্য হয়ে পড়ে গেলেন। ভরা আসরের মধ্যে গ্রামের সব লোক এসে জড়ো করেছেন, প্রভুপাদ অচৈতন্য হয়ে পড়ে গেছেন, অবস্থাটা কল্পনা করুন। সবাই এসে ধীরে ধরলেন, বাইজি এসে তার কর্ণে ওই গানটি গাইছেন, বুঝতে পেরেছেন তিনি। এবার আমরা তো বলছি অচেতন, প্রভুপাদ কি তখন অচেতন? আমি জানি না, সাধুগুরুরা বলবে অচেতন কি তিনি, তার হৃদয় কন্দরে তখন সেই বরহা পীড়ং নটবর বপু কর্ণায় কর্ণিকার সেই মূর্তি স্ফুরিত হয়েছে। তাহলে তিনি কি তখন চেতন না অচেতন বলুন তো, কি বলেন, চেতন না অচেতন? হৃদয়ে শ্যাম সুন্দরের মূর্তি স্ফুরন হয়েছে, তিনি চেতন না অচেতন? লৌকিক দৃষ্টিতে